এই হচ্ছে আমার বাজিগার পাখির সেটআপ, ঠিক আছে। এটা হচ্ছে একটা জোড়া, এর নিচে হচ্ছে একটা জোড়া, এখানে হচ্ছে আরেকটা জোড়া। তো এই দুইটা খুব সুন হয়তো ডিম দিয়ে দিবে। তো এখানে দেখাচ্ছি, এর নিচের পাখিটা কিন্তু অলরেডি একটা ডিম দিয়ে দিয়েছে, এটা কিন্তু অনেক অ্যাগ্রেসিভ এই সবুজ পাখিটা আমার, ঠিক আছে। তো দেখাচ্ছি, দেখেন কীভাবে ওরা খাচ্ছে। তো ওদের আমি প্রতিদিনই মানে ঠান্ডার জন্য আর কি বেসিক্যালি ওদের আমি তুলসী পাতা খাওয়াই, দেখেন কীভাবে খায়, কত মজা করে খায়। যদি ওকেও দিও, দেখেন মানে এটা হচ্ছে মেল পাখিটা যে আর কি ডিম দিছে, সরি মেল ডিম দেন নেই, ফিমেলটা ডিম দিছে আর কি। ফিমেলটা ওর ঘরে আছে মটকার ভিতরে, ও দেখতেছে, মানে খাওয়াইতেছি, হিংসায় জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাচ্ছে বেচারা। অনেক মজা করে তুলসী পাতা খাইব। তুলসী পাতা দেওয়ার রিজনটা হচ্ছে যেহেতু এখন ঠান্ডার সময়, শীতের সময় সবারই মানুষেরই কম বেশি অনেক ঠান্ডা লাগে, পাখিরও কিন্তু শীত লাগে বা ঠান্ডা লাগে, এই জন্য তুলসী পাতা রাখলে ঠান্ডা থেকে শুরু করে নানা রকম রোগ প্রতিরোধের কিন্তু ক্ষমতা বৃদ্ধি পায়। তুমিও খাও। অলরেডি ওদের কিন্তু আমি খাবার দানিতে কিন্তু অলরেডি তুলসী পাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, তারপরও হাত দেখে তারা বেশি পছন্দ করে, অন্যরকম আদর মনে হয় ওদের কাছে। এটা হচ্ছে আমার স্পাইডারম্যান যেটা, কারণ স্পাইডারম্যানের মতো না ঝুলতে পারে। বেচারার একটা পা হচ্ছে বেঁকা বা তেরা বলতে পারেন, ভাঙ্গাই বলা যায়। আমরা খাইতে দেবো না, এখন পাতাটা ছিঁড়া ফেলবো, এটাই হবে এখন। মারামারি লেগে যাব, কেউ কেউ রেখে দিয়ে দেবো না, নেও বাবা। এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার নতুন বাচ্চা পাখিদেরকে দেখাবো, যেটা কিনা আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, ওদের একটু সাইড করি, কারণ সাইড না করলে ইগনোর মাইর, আমার ঘরের অপরিচ্ছন্ন জায়গাগুলো প্লিজ সবাই ইগনোর করবেন। কি ভুট্টা গমের বীজ রয়ে গেছে, গম আসলে কিউই খাইতে চায় না, কেন খেতে চায় না বুঝলাম না, বাজি আর কি গম খায় না নাকি, দেখেন সবাই ভিতরে ঢুকারি সারা দুজন, হ্যাপি ফ্যামিলি। এই পাখিগুলো আমার চারটা ডিম দিছে অলরেডি, চারটা ডিম অলরেডি ডান, ওদের আমি বেশি আদর করি, যত্ন নেই এরকম বলতে গেলে ভুল হবে। কি করে খাওয়াইতেছে মেবি, বুঝোর বাচ্চারা দেখা যাইতেছে, মাশাল্লাহ একটা ডিম হয়তো আজকে ফুটে যাবে, যতটুকু বোঝা যাইতেছে তিনটা ডিম মাশাল্লাহ ফুটে গেছে অলরেডি। একটা ডিম ফুটা বাকি আছে, যাই হোক মাশাল্লাহ, সে মাশাল্লাহ ডিমগুলো, বাচ্চাগুলো কত কিউট কিউট হয়েছে, দেখি কিরকম হয়, কিরকম কালার হয় দেখি, দেখা যাক বড় হলে বোঝা যাবে। একটা ডিম বাকি আছে শুধুমাত্র, একটা ডিম যদি দিতে মাশাল্লাহ ভালোই হবে ওদের ফ্যামিলিটা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আরেকটা পাখির সেট আপ। তো এখন ওদের আর কি একটা খাঁচার উপর একটা খাঁচা রেখে দিব, আর হচ্ছে ওদের খাবার দাবার এখন এটার উপরে এটা রেখে দিব যেভাবে রাখি। তো এই দুটাকে উপরের দুইটা যেহেতু নিজের পাখিটা বাচ্চা দিয়েছে, যার কারণে খাঁচাটা বেশি নাড়াচাড়া করা হয় না, এভাবেই থাকে ওরা প্রতিদিন। খাঁচা টিকটাকে পরিষ্কার করা হয়েছে, তারপর নষ্ট হয়ে গেছে বাই এনি চান্স। এই হচ্ছে আমার তিন জোড়া পাখির সেট আপ, নিচে হচ্ছে দুই জোড়া রাখছি যারা ডিম দিয়েছে, খাঁচাটা কখনো নাড়াচাড়া করা যায় না, ওরা হয়তো খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে। এটা হচ্ছে আরেকটা পাখির সেট আপ,
এই যে আরেকটা, দুজন এখনো পেয়ার মিলে নেই, ইনশাল্লাহ খুব সুন পেয়ার মিলে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখি পরবর্তীতে কি কি দেখানো যায়। এটা হচ্ছে আমাদের ডিসেম্বরের 31 তারিখের লাস্ট ভিডিও 2023 সালের। তো হোপ সোন সবার 2024 সালটা ভালোই কাটবে আশা করা যায়। তো এরই সাথে কিন্তু আজকের মতন বিদায় নিচ্ছি আমি, রায়হান, অ্যান্ড আল্লাহ হাফেজ। কিন্তু মন বই রাখাইতেছে, এই যে ওই সাদা পাখিটার নাম রাখছি হচ্ছে আপনার ইয়া। এখনও কিন্তু আমি আমার কোনো পাখির নাম রাখিনি, যদি আপনারা চান আমাদের পাখিটির নামকরণ করবেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নামগুলো লিখে দিতে পারেন, ঠিক আছে? তো উপরে যে সাদা পাখিটা সেটার নাম দিছে হচ্ছে স্নো, আর সাথের পাখিটার নাম দিতে চাইতেছে হচ্ছে ওয়াটারমেলন, কারণ তরমুজের মতনই হচ্ছে এটা সবুজ। আর নিচের দুইটার মধ্যে এই ডান পাশেরটার নাম রাখছি হচ্ছে ইয়া স্পাইডার, কারণ স্পাইডারম্যানের মতন ঝুলা থাকে। বাম পাশেরটার নাম এবং নিচের দুইটার নাম কিন্তু এখনও রাখা হয়নি, যে হলুদটা দেখলেন আর এই যে ফিমেল পাখিটা সেটার নামকরণ করছে হচ্ছে ম্যাঙ্গো। এটার নাম কী দিবে এখনও বুঝতে পারতেছি না, এটা অনেক চঞ্চল, অনেক তত্ত্বর ওইদিন উড়ে গেছিলো, আমার ছোটো ভাই পাখিটা খাওয়াইতে যায় মাত বড়ি করে উড়ে গেছিলো। তো উড়া যাওয়ার পর অনেক কষ্টে ওদের ধরছি, বাথরুমে যা বসা ছিল বেচারা, যেহেতু ঘরে সব কিছু লাগানো, যে আমার ঘরের জানালা এটাও বন্ধ থাকে, এটাও কিন্তু বন্ধ থাকে সব সময়, যার কারণে কিন্তু বাইরে বেরোর চান্স খুবই কম। আর এটা যেহেতু ওদের একটা সেফ প্লেস, যার কারণে বের হয়েও কোথাও যেতে পারবে না আশা করা যায়। তো এই ছিল আমার আজকের এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি কেউ পাখির নাম রাখতে চান অবশ্যই কিন্তু নামগুলো আমাদের কমেন্ট বক্সে মেনশন করে দিবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। খাইতেছে কিনারদের দেখতেছে বাবা, ওরা তো খাওয়ান দিছি, তুই তোরটা খা, বুঝলাম না, ওর খাবার কিন্তু এখানে দিয়া দিছি, তারপর ওই ওরটা দেখতেছি কেমনে খায়, কি খায় না খায়, আমি তো মজা করে খাইতেই আছে।